Assalamualaikum everyone. Welcome back to a new vlog. Today we have GPX Demon GR165RR. Yes, RR. আমাদের এই যে বাইক শোতে বেশিরভাগ মানুষের আকর্ষণ এই GPX Demon-এর এই কালারটা, বাট পার্সোনালি আমার ওই ব্ল্যাকটা ভালো লাগছে, বাট এক একজনের চয়েস, বাট এইটা খুবই আই কেসি। তো হ্যাঁ, এই ভিড়ের মধ্যে ভিডিও করতে হচ্ছে, কিচ্ছু করার নাই। তো ফাইনালি আমাদের আর লঞ্চ হয়ে গেল, আর এটার মধ্যে কিছু এক্সচেঞ্জ আছে, পরিবর্তন আসছে। হ্যাঁ হ্যাঁ, শিওর আপনি বসেন। এটার ইঞ্জিন, ইয়েস, এটার ইঞ্জিন 2 ভাল্ব থেকে 4 ভাল্ব করা হয়েছে। দ্যাটস মিন এটার টপ এন্ডে পাওয়ার বাড়ানো হয়েছে। এটার আগের পাওয়ার আসছিল 17.6, এখন বর্তমান পাওয়ার হলো 19.2। তো যার মানে এটা 165 হিট করার সম্ভাবনা অনেক। আর খাতা কলমের মধ্যে GSXR R15 থেকে এটার পাওয়ার সব থেকে বেশি। বাট আগে আসছিল 60 নিউটন মিটার, এখন এটার টর্ক করা হয়েছে 15 নিউটন মিটার, যেটা একটু খুবই কম। তবে 4 ভাল্ভ হিসাবে মানে আপনি পার্থক্যটা তেমন বুঝতে পারবেন না, যেটা খুবই ভালো 4 ভাল্ভ ফাইনাল GPX লঞ্চ করে ফেলছে। আর তবে আমি আরেকটা জিনিস চেঞ্জ যেটা কালকে দেখতে পারলাম, যেমন ওখানে আছে আগের 2 ভাল্ভের GPX-টা আর এখানে 4 ভাল্ভের GPX, ইয়েস। তো কালকে আমি ওইটার এক্সস্ট সাউন্ডটা শুনলাম, আর পরে এইটার এক্সস্ট সাউন্ড শুনলাম, মানে 2 ভাল্ভ আর 4 ভাল্ভ, হ্যাঁ, এটা মানে আমি পার্থক্য করতে পারতেছিলাম যে এটা, হ্যাঁ, এটা একটা পাওয়ারফুল বাইক। দ্যাটস ওয়াই দে অ্যাড GPX Demon 165 GRR, মানে মনে হচ্ছে যে একটা সুপার বাইকের, মানে সুপার বাইকের নাম নিচ্ছি, বাট এটা সুপার বাইক, বাংলাদেশের সুপার বাইক আপাতত। আর কিছুদিন পরে 250 বাইক লঞ্চ হয়ে যাবে। যদি দেখাইতে চাই যে এখানে USD সাসপেনশনটা, এটা রেড কালার করা হয়েছে, আগে ব্ল্যাক ছিল, বাট হ্যাঁ অনেক জোস লাগে কারণ রেড এটা এই বাইকের সাথে মানাইছে। বাট যদি বলি এই বাইকটার কথা, তো এইটার আর কি রেডের সাথে ব্ল্যাক গোল্ডেন হলে জোস লাগতো, যাই হোক। তবে কালার কম্বিনেশন আর ডিজাইন মিলে বললে মানে জোস করছে। বিসমিল্লাহ করে একবার উঠা যাক। ভাইয়া একটু চাবিটা দাও, যে একটু স্টার্ট দিব, সব কিছু বন্ধ না, আমি থ্রোটল দিব না এমনি। আচ্ছা আচ্ছা, ওকে। ডিজাইনের সাথে এই যে যে কার্বন ফাইবারের যে ফিনিশটা দেওয়া হয়েছে, এটা খুবই জোস লাগে, একটা প্রিমিয়াম ফিলিং আসে। আর সিটিং পজিশন হ্যাঁ একই রকম আছে, বাট আমি যদি বলতে চাই আমার ফুটপ্যাকটা দেখেন কিছুটা পিছনে নেওয়া হয়েছে। আর আচ্ছা ভাইয়া, আমার ছবি তুলতেছে কেন আমি জানি না, এমনি এমনি। 1 hour later, ওকে ভাইয়া, যাই হোক। আর পরিবর্তন বলতে মিটারে কোনো চেঞ্জেস আনা হয় নাই। আর কী কী চেঞ্জ হয়েছে আমি যদি বলতে চাই, আমি আগের আমার GPX এর ব্লগে বলছিলাম, যেটা যেটা খুবই ভাইরাল হয়ে গেছে, তো বলছিলাম এই টায়ার সম্পর্কে, টায়ারটা খুবই স্লিপারি, মানে আপনি ব্রেক করলে ভেজা রাস্তায় বা কোনো মানে বালুর রাস্তায় এটা স্কিড করবে। তো টায়ারটা চেঞ্জ করে দিলে ভালো হইতো, বাট এখনও সেম টায়ার ইউজ করা হয়েছে। আর টায়ারটা চেঞ্জ করে নিলে আপনি মানে খুবই ভালো কনফিডেন্স পাবেন। আমি তো GPX চালাইছি, মানে আমি বলতে পারবো ভালো যে মোটামুটি এটা ভালোই, মানে এই কনফিডেন্স আছে। আর ভালো ব্যাপার হলো আমাদের GPX-এর যে, যেহেতু এটা একটু ভারী বাইক, থামাইতে একটু প্যারা হয়ে যাবে, কিন্তু এবার এটায় ABS অ্যাড করা হয়েছে, আর এটা GPX-এর নিজস্ব কোম্পানির ABS, তো যেটা খুবই ভালো। আপনি ব্রেকিংয়ের সময় আলাদা একটা কনফিডেন্স পাবেন। ব্রেকিং আলহামদুলিল্লাহ অনেকটা ইম্প্রুভ করছে, বাট টায়ারটা আপনি চেঞ্জ করে নিলে আরও ভালো ফিডব্যাক পাবেন এটা থেকে। ডিক্স টায়ার অ্যাজ ইউজুয়াল সব সেমই আছে। আর যদি এটার প্রাইস সম্পর্কে বলি, হিয়ার ইউ গো, 3,60,000, ইয়েস। তো আপনার কাছে এই পরিমাণ টাকা হলে, ইয়েস, আপনি এটা পারচেস করতে পারেন, খুবই ভালো একটা বাইক।
যেহেতু এটা GSX-R R15 এর সাথে কিছু হেড টু হেড মানে টক্কর দিবে টপ এন্ডে, তো হ্যাঁ আপনি নিতে পারেন এটা। পাওয়ারের পাশাপাশি এটা বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট লুকিং বাইক, সো হ্যাঁ আপনি যদি এটা নিয়ে কোনো জায়গায় যান মানুষের অবশ্যই চোখে পড়বে, আর বিশেষ করে এই কালারটা খুবই আই কেসি, মানে দেখলেই কিরে ভাই সবুজের মধ্যে লাল লাল সাদা কেমনে আসলো, বা মানে আর কি গাছপালার মধ্যে আর কি বলতেছি, বা যে কোনো জায়গা থেকে। তো ইয়া আজকের জন্য এই পর্যন্তই, রিয়াজ এখন আসছে, টিল দেন আল্লাহ হাফেজ, ফিস।